Assalamualaikum viewers, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখন প্রায় বিকাল হয়ে যাচ্ছে, আমরা হাটে যাব। আমাদের 4টার সময় হাটে যাওয়ার কথা, তো এখন বাজে প্রায় 3:30। ছাগলগুলোকে তাড়াতাড়ি খিচুড়ি খাইয়ে ঘাস কেটে দিয়ে দেওয়া হয়েছে। তো কিছুক্ষণ আম্মু অবশ্যই ওদেরকে দেখতে পারবে, আমরা যতক্ষণ হাটে থাকব ততক্ষণ। আসলে আমরা কিন্তু ছাগল নিয়ে যাব না, কোকো এখানেই বাঁধা আছে দেখতে পাচ্ছেন। আমরা কি অবস্থা আজকে, দরদাম কেমন চলছে, মানুষজন কেমন আছে হাটে, সেটাই দেখতে যাব ইনশাআল্লাহ। তো ভিডিওটা পুরোটাই দেখবেন, আমাদের সাথেই থাকবেন। তো মোটামুটি কিছু ছাগল টাগল, মানে আমরা আসলে গরুর দিকে যাব না, আমরা যাব মেইনলি ছাগলের ওই পাশেই। তো ছাগলের কীরকম দাম হয় না হয় সেগুলো একটু শুনবো, জানবো কীরকম বড় বড় ছাগল উঠেছে কি না সেটাও জানবো। কারণ গত ঈদে আমরা যখন হাটে গেছিলাম তখন মাত্র একটা বড় ছাগল দেখেছিলাম, আমরা ঈদের 2 দিন আগে গিয়েছিলাম। তো আজকে শুক্রবার, সোমবারে ঈদ হইলে বুঝতেই পারছেন 3 দিন আগে যাচ্ছি। তো চলেন যাই। তো এই তো চলে আসছি হাটে, এসেই দেখলাম যে অনেক ছাগল উঠেছে। তার মধ্যে যে ডান পাশে যে ফটকা ফটকি ছাগল দুইটা দেখতে পাইলেন শুরুতে, ওই দুইটাই সবচেয়ে বড় এবং ওই দুইটা হাটের সামনে দাঁড়ানো। তো আরিফা আমাকে এখানে দাঁড়াইতে বলতেছিল যে এই ছাগল দুইটা সবচেয়ে বড়, এই ছাগল দুইটার দাম ওনারা চাচ্ছিল 50,000 করে। তো এই ছাগল দুইটার সাইজ হচ্ছে মানে উঁচা লম্বা এবং সাইজে হচ্ছে আমার কোকোর সমান, আর কোকোর হেলথ এদের চেয়েও অনেক ভালো, হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো আরিফ আমাকে এখানে দাঁড়াইতে বললো, তারপরে আমি ওর পিছিয়ে পিছিয়ে ছাগল দেখার জন্য ভিতরের দিকে চলে যাচ্ছিলাম, কারণ আমি একটু ভিডিও করতেছিলাম। কারণ ও যদি এই যে এই ছাগলগুলোও বড়, হ্যাঁ এইখানে দুইটা ছাগল আছে এটাও বড়, এটা আসলে 3 নম্বর বড় বলবো। সেকেন্ড বড় হচ্ছে গিয়ে যে এই দুইটা ছাগল যেটা দেখতে পাচ্ছেন, সাদা আর বাদামি, সাথে একটা কালো ছাগল আছে একটা ভাইয়ার, ওই যে সবুজ গেঞ্জি পরা যে ভাইয়াটা দেখতে পাচ্ছেন ওই ভাইয়া নিয়ে আসছে। এই যে মাঝারি সাইজের যে বড়, মানে মাঝারি বড় যে ছাগল দুইটা দেখতে পাচ্ছেন, এগুলা ওনারা 40,000 টাকা দাম চাচ্ছে আর কি। তো এগুলো একটু ভিতরে, মানে একটু ভিতরে, ছাগলের জায়গা খুবই কম, এই পাশে গরুর অনেক বড় জায়গা। তো আমি ভিতরের দিকে যে একটু ভিডিও করার চেষ্টা করতেছিলাম, কারণ ও যদি ভিডিও করে তাহলে কথা বলতে পারবে না, আর হুটহাট করে দাম জিজ্ঞেস করলেও কিন্তু তারা একটা মানে কি বলবো ধান্দাবাজি দাম বলবে, তাই না? ভালো দামটা শোনার জন্য ক্যামেরা আমার কাছেই ছিল, ফোনটা ও ওদিকে দামাদামি করতেছিল, আমি এদিক থেকে বড় বড় ছাগলগুলো দেখতেছিলাম, মানে আমি বড় ছাগলগুলো দেখতেছিলাম। আমরা যেহেতু কোকোকে বিক্রি করবো, কোকোর টাইপের ছাগলই আমি দেখার মূলত চেষ্টা করতেছিলাম। অনেকগুলো ছাগলই আসছে কিন্তু কোকোর মতো মাশালা এরকম স্বাস্থ্যের ছাগল কোনোটাই আসে নাই। আর ছোটো ছাগলগুলোর স্বাস্থ্য মাশালা অনেক ভালো, হ্যাঁ মানে ছোটো ছোটো যে ছাগলগুলো আছে এগুলোর স্বাস্থ্য অনেকটা ভালো। তো ছোটো ছাগলগুলোর মধ্যেও যেগুলো মানে মিডিয়াম সাইজের আছে সেগুলোর দামও মাশাল্লাহ অনেক চাচ্ছে। ঢুকার সময় একটা ছাগল দেখতে পাইছিলাম, মানে ছাগলের যে মালিক উনি বলতেছিল 28,000 টাকা। তো ওইখানে একটা পাইকার ছিল, মানে ব্যাপারীর মতো কেউ ছিল হয়তো বা, উনি 15,000 দাম বলতেছিল। পরে আর ছাগলের মালিক তার সাথে কোনো কথা বলে নাই, উনি সামনের দিকে এগিয়ে চলে গেছে। তো এই হচ্ছে গিয়ে বর্তমানে অবস্থা। আমরা ঢুকার সময় দেখলাম যে এক লোক একটা ছাগল, মানে একটা বড় ছাগল রিক্সা দিয়ে নিয়ে যাচ্ছে। তো দামটা আসলে শুনতে পারিনি, যেহেতু রিক্সায় ছিল।